হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ, যেটা তোমাদের অক্টোবর মাসের জন্য কিন্তু পর্ষদ থেকে দেওয়া হয়েছে। তো চলো এই ভিডিওতে এই প্রশ্নটি কিন্তু আজকে আমরা সলভ করতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রশ্নটি। প্রশ্নটি কিন্তু দুটো পেজ নিয়ে করেছে, অনেক বড় একটি প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি কিন্তু সলভ করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে এবং এই প্যারাগ্রাফটা তোমরা সুন্দরভাবে পড়ে নেবে। আমি ভিডিওর লেন্থ বেড়ে যাবে বলে পড়ছি না, চলো ডাইরেক্ট তোমাদেরকে উত্তর করে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথমেই মানে অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো, এক নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য জু ইজ লোকেটেড অ্যাট, দেখো অপশানগুলি দেওয়া আছে, অপশান এ আগ্রা, বি আহমেদাবাদ, সি এলাহাবাদ, ডি আলিপুর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার ডি, আলিপুর। দেখো, দুই নম্বর প্রশ্নে বলছে দ্য শিম্পাঞ্জি অ্যাটাক্ট দ্য ম্যান অন, দেখো অপশানগুলি দেওয়া আছে, অপশান এ সানডে, বি মনডে, সি টুইসডে, ডি ওয়েনেসডে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, ওয়েনেসডে। তিন নম্বর প্রশ্নে বলছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, দেখো অপশান এ মর্নিং, অপশান বি ইভিনিং, সি আফটারনুন, ডি নাইট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, আফটারনুন। দেখো, তোমাদের পরের প্রশ্ন মানে পাঁচ নম্বর প্রশ্নে বলছে সামথিং অ্যাপিয়ার্স টু বি সিটিং অন দ্য শিম্পাঞ্জিস। তো এখানে দেখো অপশান আছে ইয়ার্স, অপশান বি আইস, অপশান সি নোজ, অপশান ডি লিপস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, নোজ। পরের প্রশ্ন দেখো, ছয় নম্বর প্রশ্ন, দ্য বার্ডস অফ দ্য কেজ ওয়ার মেড অফ, দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে, অপশান এ উড, অপশান বি আয়রন, অপশান সি স্টিল, অপশান ডি ব্রাশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, আয়রন। দেখো, তোমাদের অ্যাক্টিভিটি ওয়ানের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম, এবারে আমরা যাব অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টু এ বলছে প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান টু ফিল ইন দ্য টেবিল। দেখো, এক নম্বরে বলছে নেম অফ দ্য শিম্পাঞ্জি, শিম্পাঞ্জির নাম হচ্ছে বাবু। পরের প্রশ্ন দুই নম্বরে বলছে নেম অফ দ্য জুস ডাইরেক্টর, তো এখানে হবে কি আশিস কুমার সামান্থা। পরের প্রশ্ন তিন নম্বরে বলছে নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কি ভি কে ইয়াদব। পরের প্রশ্ন দেখো নাম্বার অফ স্টিসেস মিস্টার সামান্থা রিসেভ, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি ওয়ান। দেখো, তোমাদের অ্যাক্টিভিটি টু হয়ে গেল, এবারে আমরা যাব অ্যাক্টিভিটি থ্রি। অ্যাক্টিভিটি থ্রিতে বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ড অন এ বুক ফেয়ার। দেখো এখানে বলছে ইউজিং ফলোয়িং পয়েন্ট, তো এখানে যে পয়েন্টগুলি দেওয়া আছে সেই পয়েন্টগুলো দিয়ে একটি নিউজ পেপার লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে। তো দেখো এখানে পয়েন্টগুলো আছে ডেট, প্লেস, টাইম, ডিউরেশন, স্টলস, টাইপ অফ বুকস, ফুড কোর্ট, পাবলিক ওপিনিয়ন। তো চলো এই প্রশ্নের উত্তরটা দেখা যাক। তো দেখো, তোমরা উত্তরটা করবে মোস্ট অ্যাভয়েটেড কলকাতা বুক ফেয়ার 2019। তো দেখো, তোমরা এখানে একটু পয়েন্ট করে লিখবে যে সেন্ট্রাল পার্ক 6th February, গুড ডেজ হ্যাভ স্টার্টেড ফর দ্য বুকস লাভার অফ কলকাতা, দ্য ইয়ারলি কলকাতা বুক ফেয়ার স্টার্টেড ওয়েনেসডে উইথ দ্য ইনগুরেশন বাই দ্য হনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ইন হার ওপেনিং স্পেস দ্য চিফ মিনিস্টার অ্যাড্রেসেস অল দ্য বুকস লাভার অফ কলকাতা অ্যান্ড সেট দ্য কলকাতাস বুক ফেয়ার অলওয়েজ হ্যাজ দ্য সাম স্প্লেন্ডিড টেস্ট অফ নস্টালজিয়া। Every year, the publisher and bookseller guild organize the Kolkata Book Fair in allotted regions of Kolkata by the state government. Unlike all other years, this year the venue chose for the book fair was the Central Park premises, Salt Lake. According to the organized authority, this year the total number of bookstall can exceed up to even 4,000. Renovated authors like Shirshendu Mukhopadhyay, Buddhadev Guha are supposed to be present in the book fair.
apart from bookstall, a beautiful culture function has also been arranged in the books fair. There is also a food court in the center of the book fair. This year, the book fair is getting a huge response from the people of Kolkata. Enough security measures have been taken in concerned of the safety and the security of the book fair. তো দেখতেই পেলে তোমাদের মডেল অ্যাক্টিভিটাস ইংলিশ যেটি অক্টোবর মাসের জন্য তোমাদেরকে দিয়েছে আজকে সলভ করানো হলো। তো এই ভিডিওটি যদি এতদূর দেখে ফেলো তো অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।